আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আবারও চলে এসেছি আরেকটি কাটিং, সেলাই কাটিং নিয়ে। আজ আমি কাটিং করব ছেলেদের ট্রাউজার পায়জামা কিভাবে তৈরি করে, কিভাবে কাটিং সহজ পদ্ধতিতে, কাপড় কতটুকু কাপড় লাগবে আর কিভাবে সহজ পদ্ধতিতে কাটিং করা হবে, আর সেলাই আর কিভাবে মাজায় চওড়া রাবার লাগানো হবে, ইলাস্টিক, সব কিছুই আমি সহজভাবে শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন। এখানে দেড় গজ কাপড় আছে, দেড় গজ কাপড়কে আমি চার ভাঁজ করে নিয়েছি। এই যে চার ভাঁজ করে নিয়েছি, এখন এই কাপড়টাকে উপর থেকে কোমরের মাপ 2 ইঞ্চি আমি বাদ দিয়ে দেবো, ইলাস্টিক ভরার জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে একটা মার্ক করব এখানে। আর হাই দিব, এখানে একটা ট্রাউজার আছে এটার মাপ অনুযায়ী দিব। তাহলে এখান থেকে 14 ইঞ্চিতে একটা মার্ক করব। আর লম্বা হবে 35 ইঞ্চি। তাহলে এই 2 ইঞ্চি কোমর বাদ দিয়ে 35 ইঞ্চি এই যে 35 ইঞ্চি এখানে আমি মার্ক দিয়ে দেবো। আর সেলাই প্লেট ভাঙ্গার জন্য আর 1.5 ইঞ্চি দিব। এই তো আমি মার্কগুলো দিয়ে দিলাম, এখন দাগগুলো জয়েন করে দেবো। দাগগুলো জয়েন্ট করে দিয়ে শেপগুলো দিয়ে আমি কাটিংগুলো করে নেব। কাটিং করে নিয়ে ফিরে আসছি। এখানে একটা ভাঁজ লাইন আছে, এই যে এই ভাঁজটা কেটে দিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আমি সেলাইয়ের জন্য চলে এসেছি। এখন এই যে পট্টিটা সেলাই করে দিচ্ছি, পট্টিটা সেলাই করার জন্য এই যে পট্টিটার সঙ্গে বডির কাপড়ের সঙ্গে যোগ করে দিয়েছি, দিয়ে এখন সেলাইটা দিয়ে দেব। এভাবে চারিটা পট্টি আমি দুই পায়ের জন্য লাগিয়ে নেব। প্রথমে সেলাইটা দিয়ে দুটো করে সেলাই দিয়ে দেবো, দিয়ে একটা করে চাপ সেলাই দিয়ে দেবো, এখানে আর একটা সেলাই দিয়ে দেবো, কারণ পট্টির সেলাইটা কেটে যায় অনেক সময়, সেলাই থাকে না, ওই জন্য দুটো সেলাই এবং চাপ সেলাই দিয়ে দিতে হবে। এবারে যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি, এভাবে দুই পায়েরই আমি সব পট্টিগুলো লাগিয়ে নেবো, সেলাই চাপ সেলাই দিয়ে দেবো। এখন পায়ের মোহরি সেলাইটা দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চি ভেঙে। এভাবে চাপ দিয়ে কাপড়টা সমান করে সেলাইটা দিয়ে দিতে হবে। এখন কোমর থেকে হাইটা আমি সেলাই দিয়ে দেবো, দুই মাথা ধরে দুই পাশে দিয়ে হাইয়ের সেলাই দুটো আমি এভাবে ধরে সেলাই দিয়ে দেবো। এভাবে টেনে ধরে এই যে হাইটা সেলাই দিয়ে দিলাম। এখানে এসে একদম 1/2 ইঞ্চি ভিতরে রেখে সেলাইটা দিয়ে দিতে হবে। এই যে 1/2 ইঞ্চি দূরে রেখে সেলাইটা দিয়ে দিলাম। এখানে আমি আর একটা সেলাই দিয়ে দেবো, ডবল করে সেলাই দিয়ে দিতে হবে, কারণ এখানে সেলাইতে টান লাগে, যার ফলে কাপড় ছিঁড়ে যায় তাড়াতাড়ি, সেলাই ছিঁড়ে যায়, ওই জন্য ডবল করে টেনে সেলাই দিয়ে দিতে হবে। এই তো হয়ে গেল হাই সেলাই করা। এবার পায়ের মোহরটা ধরে একদম এই পা থেকে ওই পা পর্যন্ত নিচের দুই পাটা জয়েন করে দিতে হবে।
এক পাত থেকে ধরে চলে আসছি আর এক পাইপ চলে যাব। খুবই সহজ সেলাই, এইভাবে আপনারা সেলাই করবেন বাড়িতে, ছোট বড় সবারই ট্রাউজার পায়জামা সব বানাতে পারবেন। আর এটা বানানো খুবই সোজা, হাতেও সেলাই করা যায়, মেশিনজার নাই সে হাত দিয়েও সেলাই দিতে পারবেন, কম সেলাই থাকে। এত একদম হাই থেকে একদম এই যে আমি সেলাই দিয়ে দিচ্ছি, এখানে একটু ডবল সেলাই দিতে হবে হাইতে, কারণ এখানকার সেলাইটা থাকে না, ফেটে যায়, এই জন্য এই হাইটাও এখানকার পট্টিটাও সেলাই দিতে হবে ডবল করে। এই তো আমার হয়ে গেল পায়ের, দুই পায়ের জয়েন্ট দেওয়া, এবার থেকে ওই পা পর্যন্ত চলে আসলাম সোজা টেনে নিয়ে। এই তো হয়ে গেল আমার। এখন কোমরের রবারটা কীভাবে লাগাতে হবে, এই কোমরের চার ভাগের এক ভাগ সমান করে এই যে রবার নিয়ে ডবল করে নিলাম, এখান থেকে এইটুকু সেলাই দিয়ে দেবো। সেলাই দিয়ে এই যে সেলাইটা দিয়ে দিলাম, এখন কাপড়টার ভেতরে ভাঁজ দিয়ে এই যে 1.5 ইঞ্চি মতন যে আমরা কাপড় এক্সট্রা নিয়েছিলাম সেই কাপড়টা এই যে ভাঁজ দিয়ে দিচ্ছি। এখানে রবারের উপর দিয়ে সেলাই দেওয়া যাবে না, রবারের গা ঘেঁষে সেলাই দিতে হবে। এভাবে সুন্দর করে চেপে ধরে টেনে নিয়ে এসে রবারের বাইর থেকে সেলাই দিতে হবে, বুলেও রবারের উপর দিয়ে সেলাই দেওয়া যাবে না, এটা খেয়াল রেখে সেলাইটা দিতে হবে। তো এভাবে আমি ঘুরিয়ে পুরো রবারের সাইডটা সেলাই দিয়ে দেবো। এই তো আমার রবার লাগানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এখানে একটা রবার উপরে আর একটা সেলাই দিয়ে দিয়েছি।